অন্য কিছু আচ্ছা তোমার মনে কি মায়া মমতা বলে কিছু নেই না মায়ের মায়া মমতা ছড়া এই মনটাকে পাথর করে পাশানি হয়েছি শুধু একটু প্রতিশোধের আশায় আর তাই এই অবস্থায় থেকে ওকে পাথরের চেয়ে শক্ত আর ইস্পাতের চেয়ে কঠিন করে গড়ে তুলছি আমাদের না দিয়ে তুই প্রতিদিন একা একা খাবি তা কি করে হয় দেখ আমি কিন্তু স্যারকে বলে দেবো আমার খাবার দিয়ে দে বলছি যা যা তাকে বল গিয়ে আমার খাবার দে কি হচ্ছে এখানে ও আমাদের টিফিন খেতে চাচ্ছে স্যার মিথ্যে কথা স্যার এই যাও যাও এখান থেকে চল শোন তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তবে যা ওদের মেরে ওদের শিক্ষা দিয়ে আমাদের ভয়ে আগে ভাগেই কেন বলেছে কিরে ফকিরের মতো বসে আছিস কেন ভিক্ষে লাগবে নাকি আমি দল আজ তোদের আমি উচিত শিক্ষা দেব আমার খাওয়া কে নিয়েছিস না এখন মজা আগুন পানি ঝড় তুফানের আঘাতে গড়ায় এই নিশান আবার যদি কোনো অন্যায় করিস তাহলে আমি মরবো কিনা জানি না কিন্তু না
प्रयोजन बुझिए देव जाओ और जावार पथे सबाई दुई शोरे बच्चार मुखे एकटा करे जूता मेरे जाबे जाते जूतार बाड़ी ओई दौलत खानेर गाले गिये पड़े आमार बिरुद्धे ओई मा छेले जेइभाबे काँडोले नाड़ार मतो लागछे एर एकटा फैसला करतेई हइब ताना होइले नगर एलाका दखल कइरा आमार फाइव स्टार होटेल बानानो हइब ना ताहले विद्युत पानी बंद कइरा फकिर बाच्चादेर शायस्ता करार बदले ओदेर माथार मणि निशान के शेष करे दे एकदम चुप और एकटा कथा कइले एकेबारे थोता ब्रेक करे फेलाम बिलाई होया जान मनिया भाग होते चाओ आज तकर जे हालत करे पाठाइछे इच्छा करतासे तक पासार मध्ये एकटा लाठी मारि किन्तु आमी मारुम ना तकर जे लालन पालन करतासे सेई जेम्सरे दिए तक लाठी मारुम जेम्स कोई मरण खेला जार अभ्यास से खेला तुरा बार बार हर आसबी जेम्स ता होते देवे ना थाम भाईना थाम खून खराबी कर लोक जन कमाय की लाभ यार मत माफ कर दे और नतून कईरा को प्लान बैक करते चाहिए कर इट्स ऑल राइट मामा এইবারে মাছের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মা আজ বুঝতে পারছে কত কষ্ট করে তুই আমাকে শিক্ষিত করে গড়ে তুলেছ আর তাই তোমার প্রতি আমার অনুরোধ কাল থেকে এই সংসার চালানোর দায়িত্ব আমার পাগল ছেলে বড় হয়ে দায়িত্ব বুঝে নিতে চায় এতদিনে তোর মতো তোর বোন নিশ্চয়ই বড় হয়েছে কিন্তু কোথায় আছে हेलो मिस रानी चौधरी
এই আমি লোফার লাফাঙ্গা মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ে না এই মিথ্যে কথাগুলো বলার জন্য আপনাকে শাস্তি উপহার দিলাম ভবিষ্যতে রাজা সম্বন্ধে না জেনে একটি কথাও বলবেন না ওকে এই যে শুনুন আমি এটি কি করলি বললাম কমার্স ডিপার্টমেন্টের রানীর কথা আর তুই কিনা সায়েন্স ডিপার্টমেন্টের রানীকে চোট্টা মারলি বলিস কি তাহলে তো ভীষণ ভুল হয়ে গেল এখন কি উপায় ক্ষমা চেয়ে ভুল স্বীকার করা ঠিক আছে আমি যাচ্ছি আপনার জীবন বৃত্তান্ত আর সার্টিফিকেট দেখেই বুঝতে পেরেছি চাকরি পর সব যোগ্যতা আপনার আছে আচ্ছা বলুন তো এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষের চাকরি হয় না কেন মামা খালুবা টাকার জন্যই বলে ভেরি গুড তা আপনার কোনটি আছে কোনটাই নেই স্যার তাহলে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন চাকরিটা আমার ভীষণ প্রয়োজন তাই যোগ্যতার উপর বিশ্বাস রেখেই ইন্টারভিউ দিতে এসেছি আচ্ছা মদে অ্যালকোহল থাকে কেন আমি এমকম এর ছাত্র দয়া করে কেমিস্ট্রি বা বায়োলজির কোনো প্রশ্ন করবেন না স্যার আচ্ছা মাথার উপর ফ্যানটি কিসের সাহায্যে ঘুরছে বিদ্যুতের সাহায্যে এটা কি কমার্সের সাবজেক্ট না স্যার তাহলে বললেন কিভাবে কমন সেন্সে ইয়েস আর তাই বায়োলজি কেমিস্ট্রি কমার্সের সাবজেক্টের কথা ভুলে গিয়ে কমন সেন্সে উত্তর দিন আচ্ছা একজন সতী নারীর নাম বলুন তো বিবি মরিয়ম তাহলে কি আপনার মা অসতী নারী নিশ্চয় কোন অসতী নারীর গর্ভে আপনার জন্ম তাই আপনার মায়ের নাম বলেননি আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দিন আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দিন আমাদের ভুল হয়ে গেছে আমি মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিতে কথা বলেছি আর তোরা আমার মাকে অপমান করে কথা বলেছিস এই সমাজ শত্রু দেশের কলঙ্ক তোদের কারণে এদেশে আমার মতো হাজার মায়ের শিক্ষিত সন্তানেরা আজ বেকার হয়ে আছে আমার মতো শিক্ষিত যোগ্যতা সম্পন্ন অনেক সন্তান তাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি চাকরির আশায় তোদের মতো লোকদের দুয়ারে দুয়ারে ঘুরে আর তোরা তাদের কপালে লাঠি মেরে তাড়িয়ে দিস না তাই সাবধান করে দিচ্ছি নইলে জীবনের বিনিময় এই অপরাধের শাস্তি তোদের ভোগ করতে হবে শুনে রাখ তোদের কাছে যখন সার্টিফিকেটের কোনো মূল্য নেই তখন এই হাত পাই কাজে লাগাবো সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা মুখে হাসি সবাই দেখে কেউ দেখে না বুকে কত জ্বালা লেখা পড়া শিখে আমি পথে ঘুরি হয়ে বেকার আমি ভালো নাই বলে তাই চাকরিটা হলো না আমার আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা হায় রে হায় রে হায় রে হায় হায় রে
আমি রিক্সা চালাই, হাই রোধে পুড়ে আমি রিক্সা চালাই, ওই বড় লোকের তবু মনটা না পাই, হাই পানিতে ভিজে আমি রিক্সা চালাই, হাই রোধে পুড়ে আমি রিক্সা চালাই, ওই বড় লোকের তবু মনটা না পাই, পায়েতে ফেলি হাই মাথার ঘাম, তাই না কে হো তবু আমাদের দাম, অলি গলি ঘুরি ফিরি বড় পথ যদি চলি, মারে যে পুলিশ মালা, আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, যদি কবু লাগে হরতাল, ওই ট্যাক্সি মোটর গাড়ি হয় পানচাল, তাই আদর কদর করে দেয় বেশি মাল, এই শহরে যদি কবু লাগে হরতাল, ওই ট্যাক্সি মোটর গাড়ি হয় পানচাল, তাই আদর কদর করে দেয় বেশি মাল, সাথে নাই কোনো কালো ধোয়া, কষ্ট করে নাকি শুদ্ধ হওয়া, তবে কেন বারে বারে ফুল দিতে আমাদের চাই জয়ু করালা, আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, মুখে হাসি সবাই দেখে কেউ দেখে না বুকে কত জ্বালা, লেখাপড়া শিখে আমি পথে ঘুরি হয়ে বেকার, মামু খালু নাই বলে আয় চাকরিটা হলো না আমার, আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, মুখে হাসি সবাই দেখে কেউ দেখে না বুকে কত জ্বালা, বুঝো না কেন এই যে কোথায় কোথায় বাবাকে সন্তানেরা, এক্সকিউজ মি, আমরা শুধু 3700 নম্বরে গাড়িটি যে নিয়ে এসেছে তাকে চাই, হ্যাঁ হ্যাঁ 3700 গাড়ি নম্বরটি কার? কিছু বুঝতে পারছি, একেবারে মাছরাঙ্গা পাখি, একেবারে মাছরাঙ্গা পাখি, কি বললে? ওই গাড়িতে কে এসেছে? বুঝতে পারছ? এবার বলো আমাকে খোঁজার কারণটা কি? আমাদের দেখেও কারণটা বুঝতে পারছেন না? দেখুন মিস, ভালো করে চেয়ে দেখুন, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন যে আমার রিক্সা ভেঙে পার্স একটাও জায়গা মতো নেই, 180 কিলোমিটার স্পিডে ধাক্কা খাওয়ার পরও যে এই পার্সের সাথে তোমার শরীরের সব পার্স এখনো জায়গা মতো আছে, সেজন্য আল্লাহর কাছে শুকর করো। হ্যাঁ মিস,
ইস্পাত চাইতে কঠিন যে দেহ, আপনার ভাগ্য ভালো সেখানে আপনি ধাক্কা খাননি। তাহলে আপনার এই অহংকারের বিলাসিতার দেহটা ভেঙে চুরে বাটিতে মিশে গিয়ে কঙ্কাল হয়ে যেত। জি শুনুন মিস, ধনীর দোয়ালি হয়ে গরিবের যে ক্ষতি করেছেন তা পূরণ করে দিন। রিক্সা মেরামতের জন্য 3,000 আর প্যাসেঞ্জারদের চিকিৎসা বাবদ 2,000। টাকা কি গাছের পাতা যে নাড়া দিলেই পড়বে? আপনারা তো টাকার গাছ, নাড়া দিলেই পড়ার কথা। বাজে কথা রাখো, তোমরা চাইলে যে আমি এখন নিব তা নয়, টাকা দেবার জায়গা যেখানে সেখানে গিয়েই আনতে হবে। এই নাও, বিকেল 4টায় এই ঠিকানা দেখা করবে, বাট তুমি একা। হ্যালো মিস, হ্যালো হ্যালো মিস, আরে শালা ভুল জায়গা তো আসলাম না। না তুমি ঠিক জায়গা মতো এসেছো, কিন্তু এটা ফুটপাতের কোনো রিক্সা স্ট্যান্ড নয়, এই শহরের একজন নামি দামি ভদ্রলোকের বাড়ি। সুতরাং অভদ্রের মতো গলা ছেড়ে গলাবাজি করবে না, বলো কেন এসেছো। বাহ মিস বাহ, আপনার ভাবে বোঝা যাচ্ছে, প্রাচুর্যের মাঝে ডুবে থেকে সকালের কথা বিকেলে ভুলে যান, যাওয়ারই কথা, কারণ খেটে খাওয়া মানুষের ঘরে জন্ম নিলে এই ভুল হতো না। যা 5,000 টাকা দিয়ে দিন, আমি কেটে পড়ি। আমার কাছে ডিমান্ড করে কেউ কোনোদিন কিছু পায় না, যেহেতু প্রয়োজনটা তোমার সেহেতু হাত পেতে দয়া ভিক্ষা চাইতে হবে। নো মিস নো, আমি কোনো দান খরা চাইতে আসিনি, যে আপনি আমাকে দয়া করবেন, আরে দয়া তো করেছে আমি, যার কারণে অপরাধ করেও আপনাকে আইনের সাজা ভোগ করতে হয়নি। আমি জানি তোমার মতো ছোট লোক দিনমজুরদের কাছে মানসম্মানের কোনো মূল্য নেই, তাই তো কলেজে তোমার সাথে বোঝাপড়া করে আমি আমার মানসম্মান নষ্ট করতে চাইনি। আরে আমার মতো মজুররা দিন মজুরি করে চলতে পারে, মরতেও পারে, কিন্তু আপনারা মজুর ছাড়া বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, কারণ টাকা হচ্ছে আপনাদের ক্ষমতা, আর হাত পা আর সততা হচ্ছে আমাদের মতো দিন মজুরদের ক্ষমতা। ভালো ভালো আমার পাড়া টাকাটা দিয়ে দিন। দেব, দেবার জন্যই তো এখানে ডেকে এনেছি। ওকে ওর পাওনাটা বুঝিয়ে দে। শুধু 5,000 টাকা নয়, তোকে সহ তোর পুরো বাড়িটা আমি নিয়ে যেতে পারি, কিন্তু সেরকম অমানুষ আমি নই। তাই কাল তুই নগর এলাকার রিক্সা স্ট্যান্ডে গিয়ে নিজ হাতে টাকাটা দিয়ে ক্ষমা চেয়ে আসবি। কথাটা তুই মনে রাখিস, মনে রাখিস। অবশ্যই মনে থাকবে, তবে শক্তির জোরে তুমি জয় হলেও টাকার জোরে আইনের মাধ্যমে আমি জয় হয়ে এর প্রতিশোধ নেব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আমরা ওনার রিক্সা চড়ে যাচ্ছিলাম তখন হ্যাঁ বলুন ইয়ে মানে তখন কি হলো বলুন। তখন ওই ম্যাডাম গাড়ি চালিয়ে আসছিল,
আর ও রিকশা চালিয়ে গিয়ে বেসামাল হয়ে ম্যাডামের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিল। আমরা পড়ে গিয়ে আহত হয়ে উঠে দেখলাম রিকশা সম্পূর্ণ ঠিক আছে। এই মিথ্যাবাদী দল! অর্ডার, অর্ডার, অর্ডার! আসামি নিশান চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের সাক্ষীর ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে 2,000 টাকা জরিমানা দেওয়ার আদেশ দিচ্ছে। এই নাও, জলদি কেটে পড়ো। ধরা খাইলে জামিন নাই। শোনো, নাও আইসক্রিম খেয়ে গরম মাথা ঠান্ডা করো। এ ভেতরটা পুরো গরম করে দিয়ে বাইরে ঠান্ডা করলে কি হবে? তুমি চুপ করো। এবার বুঝলে তো, টাকার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতার কোনো মূল্য নেই। আমি ইচ্ছে করলে আবার গাড়ির ধাক্কায় রিকশা ভেঙে দিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ আর তুমি ঠিক। মনে রেখো, আমি ইচ্ছে করলে শুধু নগর এলাকা নয়, এই দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারি। কারণ আমি যে পথ দিয়ে যাই, তুমি সে পথের ধুলো মাত্র। গুড বাই। আজ তোমাকে এমন শিক্ষা দেব যাতে কাল সকালে তুমি নিজে এই দুনিয়া থেকে বিদায় নেবার পথ বেছে নেবে। কোনো কথা বলবে না। স্যার, স্যার, বেশি স্যার স্যার কইরো না, মাইয়াডার কোনো খোঁজ খবর নাই না, আমার সামনে এসে দাঁড়াইবার সাহস তোমার হইল কেমনে? কাল সকালে পাত্রপক্ষ যখন মেয়েটার দেখতে আইব, তখন ওনাকে সামনে নীলারে হাজির করতে না পারলে আমার মান সম্মান কিছুই থাকব না। থাকবে, 100 বার থাকবে। তাহলে এক কাজ করুন, নীলা ম্যাডাম কিডন্যাপ হয়েছে এই কথা জানিয়ে পাত্রপক্ষকে কয়েকদিন পরে আসার কথা বলে একটা ফোন করে দিন। আচ্ছা জি, তার বুদ্ধি তুলনা নাই। ভেরি গুড আইডিয়া। কপালে উষ্টা, সে পরামর্শ দিস তাতে এই রাইতে আমার সাথে মেয়েটারও মানে চুচ্ছে। শোন, আজ রাইতের মধ্যেই নীলামারে আমি আমার ঘরে দেখতে চাই। আপনি শুনেন ম্যাডাম, তো নাইছো আমি কি বয়রা? না তাহলে আজ তো কো ম্যাডাম, তো আর নাইছো সিনেমা দেখতে যাইনি, যা আজ আমরা রাতের মধ্যেই খুঁজে পাবো। কোথায় আছে, কেমন আছে কে জানে। বদমাস কোথাকার, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ভালো ভালো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো বলছি, নইলে। যাকে পথে ধুলো মনে করো, সে যে ধারালো কাচের টুকরো হয়ে তোমার বরলোকিতে হয়ে আঘাত করে রক্ত ঝরাতে পারে, তা বুঝে দেবার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আজ এই ছোট লোক রিক্সাওয়ালা যে দুর্ঘটনায় জন্ম দেবে, তোমার বড়লোক গাড়িওয়ালা বাবা টাকার জোরে সে কলঙ্কের দাগ তোমার জীবন থেকে মুছে দিতে পারে কিনা তা আমি দেখব। তার মানে তুমি আমার ইজ্জত কেড়ে নিবে? বা যে বুদ্ধি আমার মাথায় এতক্ষণ আসেনি তা মনে করে দেবার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, আহ!
এমে কি হচ্ছে চিল্লাচিল্লি করছো কেন এমে এমে দাও 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 কই যাচ্ছে Hey, Jimmy. Hey. শোনো আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি চিন্তা করে ভয় পেয়েছো কিন্তু না গরিব হলেও অমানুষ আমি নই তুমি নিজে অন্যায় করে প্রকাশ্যে একের পর এক আমাকে যে অপমান করেছো তার প্রতিশোধ দেবার জন্যই তোমাকে আজকে রাতটা ঘর ছাড়া করে রেখেছি যাতে কাল সকালে তুমি টের পাও এসো মা এসো ভাই আপনারা বিশ্বাস করুন আমি মিস লীলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে রাত কাটালো ওনাকে স্পর্শ পর্যন্ত করিনি উনি উনি সম্পূর্ণ পবিত্র আমি আসি আসসালামু আলাইকুম রাতের ঘটনার জন্য আমরা কিছু মনে করিনি শুধু যৌতুকের টাকাটা বাড়িয়ে দিলেই হবে আমি আমেরিকাতে বড় হয়েছি সেখানকার সোসাইটিতে এই রকম ঘটনা কোনো ব্যাপারই না তুমি তো অবিবাহিতা এমনও ঘটনা আছে একজনের স্ত্রী আরেকজনের সাথে আমার বাবার তা কাছে বলেই আমি যার তার সাথে রাত কাটালো তোমার কোনো আপত্তি নেই না আমাকে বোধ করা স্বপ্ন ভুলে গিয়ে নষ্ট মেয়েদের দাঁড়ান হয়ে থাকো যাও বেরিয়ে যাও গেট আউট ফ্রম হিয়ার আউট আপনারা বসে আছেন কেন বেরিয়ে যান বলছি চলো নীলা এটা এটা তুই একটা কাম করলি মা আমার সোসাইটিতে যখন এই কথা সবাই জানবে তখন তুই কো আমার মান ইজ্জত থাকবো না যাইবো তোমার মেয়ের জীবনের চাইতে তোমার কাছে সোসাইটি বড় হলো পাপা বেশ তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো এই জি এই ছেলেটাকে ধরে নিশান আর নিশান নিশান তোর প্রতিহিংসার আগুন যখন আমার ঘরে আইসা ঢুকছে তখন সেই আগুনেই আমি তোরে পুড়ায় মারবি ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস তুমি করে চিন্তা করো না মামা ওই কুত্তার বাচ্চার কুঞ্জে আমি এমন দাগ দিয়ে দিব যা ওর সারা জীবন মরে থাকবে কে তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন সর্বনাশ হয়ে গেছে দোস্ত জেমসের লোকেরা খালাম মারে তুলে নিয়ে গেছে ওই জ্যাম সোয়ের বাচ্চা আজ আমি তোকে জ্যান্ত কবর দেব তোর ছেলে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছেন তোকে তুলে নিয়েছে এই জন্যে যে তোর ছেলের কবর আমি তোর চোখের সামনে দিব এই হারামি দল তোর আমার ছেলেকে চিনিস না তোদের হাড় মাংস এক করে ও ঠিকই আমাকে উদ্ধার করে নিয়ে যাবে বাচ্চা তোর এত বড় সাহস আমার মায়ের গায়ে হাত তুলেছিস কুত্তার বাচ্চা তোর কপাল ভালো যে এখন তোর মাকে শেষ করে দেই নাই এইবার দিব বন্ধুর বাচ্চাটাকে শেষ করে দে Right!
মাকে লাঞ্ছিত করেছি, সে মায়ের আদেশে আজ তোর জীবন আমি ভিক্ষা দিলাম, কথাটা মনে রাখিস। তবে মাস তিনেক পর যখন কুমারী মা হবে তখনই সব টের পাবে। রিক্সাওয়ালা যা করেছে আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। ছোট লোক বলে যাকে আমি অপমান করেছি সে নিশান অনেক বড় মনের মানুষ, অথচ মানিলা লোকজন দোকানা ঘুষা করতেছে, কয়জনের মুখ আমি বন্ধ করুন? তাই বলতেছিলাম কি কি সুদিনের জন্য হইলেও দেশের বাইরে তুন ঘুরে আয়, ভাল লাগবে। এই নি আমি সব ব্যবস্থা করে রাখছি। পাপা শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝলে। কেলো মেয়ে পাপা তোমার কাছে আমার অনুরোধ, আমার ব্যাপারটা আমাকে ভাবতে দাও। যাকে পাওয়ার আশায় এতদিন মামার হুকুমের গোলাম হয়েছিলাম, সেই নীলাই যখন আমাকে আঘাত করেছে তখন আর চুপ থাকব না। এইবার আত্মীয়র সম্পর্ক ভুলে গিয়ে পাল্টা আঘাতের ব্যবস্থা আমি করবই। হামলা কেন কও, কি করবা? শত্রু হইয়া আমার বুকের মধ্যে গুতা মাইরা আমার সর্বনাশ করবা? হ্যাঁ না, আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবো। হায় হায় কোকি, এই সব আকামা কথা বলতে নাই, তুমি আমার একমাত্র ভগিনীর ছেলে, আমার নীলারে যখন ভালোবাসো এই কথা যখন যাই নাই ফেলাইছি তখন আর চিন্তা করে লাভ নাই। আর এখন তো পুরা বাংলাদেশে আই লাভ ইয়া সালতাস, আমি অবস্থা বুঝে ব্যবস্থা করব। মামা আজ যে কথা তুমি আমাকে দিলে এই কথা যদি তোমার ঠিক থাকে তাহলে আমি জেমস তোমার জন্য জীবনও দিতে পারি। পাগল ছাগলের মতো কথা কইও না, আমার জন্য জীবন দিলে আমার মাইয়া বিয়ে করবো কারে, মরারে? এইসব কথা বাদ দাও, ওই নিশান হারামজাদার একটা কিছু করা যায় না? করবো মামা করবো, অবশ্যই করব। ওই শালাকে চিরদিনের জন্য কবরে শুয়ে দিব। মাথা গরম করো না, টেকা দিলে যখন এই দেশে বাংস কুপা যায় তখন একটা বাগানে পাঠাই দাও। ও নিশান কোথায় তুই, বেরিয়ে আয়। ও নিশান বেরিয়ে আয় কুত্তার বাচ্চা। Thank you.
ভাইগনা দেখো, নামের সাথে কামের কি মিল। আমরা এত দিন যা পারি নাই, টাইগার একাই ওরে বিড়াল বানায় লে আইছে। ইটলার খোল খোল, ঢাকনিটা খোল, শত্রুটা লাশ দেখা মনের খাইশটা পূরণ করি। স্যার, এবার মনের খাইশটা পূরণ হয়েছে। শহরের বাচ্চা, তোরা আমাকে কফিনে ভরতে চেয়েছিলি না, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না, তাই তোদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি। আমার জীবন নিয়ে যদি তোরা মরণ খেলা মেতে উঠিস, তাহলে ঝড় তুফান আর আগুন পানির আঘাতে করা এলিশান মরবে কিনা জানি না, কিন্তু তোরা কেউ বাঁচবি না, কথাটা মনে রাখিস। খুনি, মনে রাখিস, যে নিশানের জীবন কেড়ে নেবার জন্যে তোরা মরিয়া হয়ে উঠেছিস, সেই নিশানও একদিন তোদের জীবনে তাল ধরে দাঁড়াবে। মনে রাখবে নীলা, তোমার সব কিছুতে নাক গলানো উচিত নয়। ইস, কিসের মধ্যে কি, তুই এসবের মধ্যে থাকিস না মা। চুপ করো পাপা, এর পরও যদি এই খুনি নরপশুটাকে এই বাড়িতে দেখি, তাহলে ওকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব। এই ভাবে সে কুড়ে না। আপনি বাপ, কিন্তু নীলা ম্যাডাম বাপ কা বেটি না। চুপ কর। আচ্ছা, এমনি আমার শরীর কাঁপতেছে। ভয় পাই না, ভয় পাই না। নিশান, নিঃসঙ্গ জীবনে তোমার মতো একজন জীবন সাথে আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি আপোষে কবুল করে বধু করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছি, তখন কবুল ছাড়াই তোকে বধু করবো। আয় নিয়ে আয়। খবরদার, জীবনের মা থাকলে কেউ একটা এগোবি না। জীবনের মা সেদিন ছেড়ে দিয়েছি যেদিন তুই আমাকে প্রথম অপমান করেছিলি। পালা কুকুর যখন পাগল হয়ে যায়, তখন তাকে মেরে ফেলতে হয়, তা না হলে সাবধানে থাকতে হয়। আসি, চল ববে। নিশান, নিশান, তোমাকে ভুল বুঝে আমি যে অন্যায় করেছি তা বুঝতে পেরে প্রতি মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, আর তাই তোমার কাছে ক্ষমা চাই। সেই কষ্ট থেকে নিজেকে মুক্তি দেবার জন্য তোমার কাছে যাচ্ছিলাম, জানি না তোমার হৃদয়ের আসলে আমাকে ঠাই দেবে কিনা। আমার জীবনে চাওয়ার কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি, আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমি পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য চলে যাব। নীলা। হ্যাঁ নিশান। হ্যাঁ, কিন্তু নীলা, আমার জীবনের অনেক চাপার মাঝে দেয়াল হয়ে আছে আমার মায়ের এক স্বপ্ন, যা আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তুমি যদি আমার ভালোবাসাকে মেনে নাও, তাহলে আমি আমার পবিত্র ভালোবাসার স্বীকৃতি যেভাবেই হোক মায়ের কাছ থেকে আদায় করে নেব। হ্যাঁ
নীলা হ্যাঁ নিশান তীরের জোড়া একেবারে কাঠালের আঠা লাগলে ছুটে না অপমান করা তো ঠিক হয়নি চুপ করো পাপা লজ্জা করে না তোমার যে আমার ইজ্জত কে নিতে চেয়েছিল তার হাতে তুমি আমাকে তুলে দিতে চাও ঠিক একেবারে ঠিক কথা আমি জ্যামসের মামা
জ্যামশের বাবা রাগ করলে আমার বারোটা বাজায় দিব। তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, আমি সাফ সাফ বলে দিচ্ছি, নিশানকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চুপ, কোনো বুদ্ধি দেবি না, কোনো কথা শুনতে চাই না। হ্যালো, বল বাবা কেমন আছিস, কি খবর তোর? কেমন আছি খবর জানতে চাও? তোমার সম্বন্ধে দৌলত খানো তার মেয়ে আমাকে কবরে পাঠানোর ব্যবস্থা করেছে, এখন তোমরা আমার লাশ দেখবে, লাশ। হ্যালো হ্যালো হ্যালো, জব্বার জব্বার, গাফার গাফার, কি কর ভাই জানবি, আমার ছেলে জ্যামসের খুব বিপদ, আমার ছেলে রাজা ঠিক আছে তো? না সে খবর জানি না। জ্যামসের বিপদ কি হয়েছে ভাইজান? জ্যামসের কথা শুনে মনে হলো, যাকে বিশ্বাস করে তাকে শহরে পাঠিয়েছিলাম সেই দৌলতখানি কোন বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে আত্মীয় বলে ওই দৌলত খানকে ক্ষমা করব না। আমারে খুন কইরা যদি তোমাগো মনের জিদ মিটে তাহলে করো, খুন করো, কিন্তু একটা দুশ্চরিত্র ছেলের সাথে আমি আমার মাইয়ার বিয়া দিতে পারি না। দৌলত ভুলে যেও না, আবার দরবারে যা যা চাইবে। না জুলমত না, আমিও চাইছিলাম জ্যামসের লোকের বিয়া দিতে, কিন্তু জ্যামসে এতটা নষ্ট হয়ে গেছে তা আমার জানা ছিল না, কাজেই এ বিয়ে অসম্ভব। তাছাড়া আমার নিলাম আরেকজনকে ভালোবাসে, আরে তুমি যেমন বাপ হইয়া পোলার দুঃখ কষ্ট সহ্য করতে পারতাছো না, আমিও তো বাপ, আমি কেমনে করব? তাই নিলাম আর সুখের জন্যে আমার সুখের কবর দিছি, আমার নিলামা যারে ভালোবাসে তার লগেই আমি আর বিয়া দিব। কে কে সে যে তোমার কাছে আমার ছেলের চাইতে বড় হয়ে গেছে? কি তার পরিচয়? এই সে ছেলে। ছবি 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 কার কার? নাম নিশান, নগর এলাকায় ওর মায়ের লোকে থাকে, খবর লয়ে দেখছি গরিব হইলেও শিক্ষিত আদর্শবান, ওর সাথেই যে আমাদের আজরাইল হয়ে বেঁচে আছে, 25 বছর ধরে যাকে হন্যে হয়ে খুঁজছি, আজ তার সন্ধান যখন পেয়েছি তখন তোমার আশা কিছুতেই পূরণ হবে না। আমি বেঁচে থাকতে তোমরা নিশানের কিছুই করতে পারবে না। দৌলত, তুমি যাকে শত্রু থেকে আপন করে নিতে চেয়েছ ও আমাদের চির শত্রু, আর তাই যা তোমার অজানা ছিল তার সব জানাব, তার আগে ওকে খুন করে নিজেদেরকে বিপদ মুক্ত করব। না নিলা না, যত বড় বিপদে আসুক আমাকে তোমার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জেমস খালাম্মারে ধরে নিয়ে যাইতেছে। কি ওই জেমস সোরের বাচ্চার এত বড় কলিজা, আজ আমি ওকে ছাড়ব না। আপনি খাড়ায় রইলেন কে? চলে চলো। Yeah.
হয়েছে, তুই এমন করছিস কেন? তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তুই ভাইয়ের কথা বলছিস? তুই ভাইয়াকে খুঁজে পেয়েছিস? ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। আচ্ছা, এবারে থেকে বেরিয়ে যাওয়ার অন্য কোনো পথ আছে? কত বছর ধরে আমরা তোমার দেখা পাওয়ার অপেক্ষায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি তোমার বোন ভাই। বোন? তুমি আমাদের আমানত, মাথার মণি, নিশান চৌধুরীকে নিয়ে কোন অবস্থায় কোথায় আছো? আসুন। শায়লা, তুমি কেমন আছো? তোমার দোয়ায় আল্লাহর রহমতে সালামতে বেঁচে আছে। দিনের পর দিন আমি, ওরা তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি এতটা বছর তোমাদের ফিরে পাওয়ার আশা বুকে নিয়ে তোমার দায়িত্ব পালন করেছি, খুব আমাকে নিরাশ করেননি। শালা, আমাদের নিশান, নিশান চৌধুরী কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ছোট ছোট আপনি কি করছেন? খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকর, তুমি আমাদের মনের আশা পূরণ করেছ। বাবা নিশান, আপনি আমাদের চোখের মণি, আমাদের মণি সম্মানী ব্যক্তি। আমরা সবাই আপনার সেবক মাত্র। আপনি বিজয়নগর গ্রামের জমিদার ওই বিজয় চৌধুরীর সন্তান। মা, মা, ওরে ওরে কি বলছেন? ঠিকই বলছে বাবা, যে সত্য এতদিন তুই জেনেছিস তা মিথ্যে। আমি তোর গর্ভধারিণী মা নই, মায়ের স্নেহে আদরে তোকে আমি লালন পালন করেছি মাত্র। নিশান, যে মরণ যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমি তোকে গড়ে তুলেছি, সে যুদ্ধ করার সময় এখন এসেছে বাবা। মা! হ্যাঁ বাবা নিশান, শালা বা স্ত্রী, আর এরা আমার পুত্র পুত্রবধূর নাতি, আর ওরা আপনার বাবার সুখ দুঃখের সাথী। আপনাদের পূর্বপুরুষের পর আপনার বাবা ছিলেন বিজয়নগর গ্রামের জমিদার বিজয় চৌধুরী, যিনি নিজেকে কখনো জমিদার মনে করতেন না। গরিব অসহায় মানুষদের আপদে বিপদে তিনি ছিলেন সবার পাশে। তারই গচ্ছিত আমানত আপনি
আর মারালি। হ্যাঁ ভাইয়া, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র আপন জন। রানী ভাইয়া, দয়াল বাবার দেয়া এই পবিত্র তাবিজ আপনার বাবার সবচেয়ে বড় আমানত। আপনার বংশের রীতি অনুযায়ী বংশানুক্রমে চলে আসছে। আপনাদের বংশের বাইরে অন্য কারো গলায় এই তাবিজের শক্তি কাজ করে না। এর মধ্যে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যার কারণে এটা গলায় থাকলে কোনো অপশক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তাই আপনার বাবার মৃত্যুর আগ মুহূর্তের ওয়াদা পূরণ করার জন্য এই তাবিজ আপনার গলায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন। কেন বলবো, সব ঘটনা আজ খুলে বলবো। 25 বছর আগে একদিন গরিবের অধিকার আদায় করার জন্য জীবন বাজি রেখে আপনার বাবা অত্যাচারী জুলুমবাজ ওই জুম্মদ খানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুকর আলহামদুলিল্লাহ। চলো সবাই। তোর এত বড় সাহস, আমাদের বৃদ্ধ নির্বাচন করে চেয়ারম্যান হতে চাস? আসি আশা তোর পূরণ করে তোকে কবরে পাঠিয়ে দেবো। ফুটপাতে থেকে লাভ বাহাদুর হবার শখ না, আজ তোর সেই শখ আমরা মিটিয়ে দেবো। তোর গর্ভের সন্তান বড় হয়ে উঠতে শুরু হবে, ছোট জাত থেকে উজরা করবি। মানি গরিব সবারই নির্বাচন করার অধিকার আছে, কিন্তু আমরা গরিব বলে আপনার আমাদের প্রবর্তন করতে হয় না। গাড়ি চাপা দিয়ে ওর মনের আশা তুমি পূরণ করে দাও। চালাও গাড়ি, ধ্বংস করে দাও ওকে সহ ওর বংশের প্রদীপকে। সাবধান 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 করে দিচ্ছি সবাইকে। এই বিজয়নগরের মাটিতে দাঁড়িয়ে এই বিজয় চৌধুরীর সাথে লড়াই করার সাহস তোদের কি করে হল তাই সাবধান করে দিচ্ছি। ওই তরবারের সীমানা পার হয়ে কারোর পা এগিয়ে আসলে দেহ থেকে তার হাত পা কল্লাটা আলাদা হয়ে যাবে। মেজ বুঝেছ, কার বুদ্ধিতে চাষা আকবর নির্বাচন করার সাহস পেয়েছে? এই চাষা যদি চেয়ারম্যান হয় তাহলে উনি সেই ফায়দা লুটবে। মুখ সামলে কথা বলো, আমি তোমাদের মতো লোভী নই যে
আকবরের চেয়ারম্যান হওয়ার সুফল আমাকে ভোগ করতে হবে। আল্লাহ রহমতে আমার বাপ দাদা যে রেখে গেছে তা চেয়ে বেশি কিছু আমি চাই না, কিন্তু আমি বেঁচে থাকতে জুলুম অত্যাচার করে এই গরিবের হক তোমরা কেড়ে নিতে পারবে না। ভাইজান ভুলে যাবেন না, আমি আপনার ভগ্নিপতি, আমাদের বিরোধিতা করা আপনার উচিত হবে না। না, আমার সাথে অন্যায় করে ক্ষমা পেতে পারো, কিন্তু খেটে খাওয়া অসহায় গরিব মানুষগুলোর উপর কোন জুলুম আমি বরদাস্ত করব না। এরা অসহায় আর গরিব হলে আমাদের বিরুদ্ধে নির্বাচন করার সাহস কি করে পায়? চুপ! যে গরিবদের পরিশ্রমের ফসল ভোগ করে তোমরা ধন সম্পত্তি দ্বিগুণ করো, যাদের ভোট নিয়ে তোমরা ক্ষমতা দখল করো তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এটা কোন আইনে লেখা আছে? শুনে রাখো, আমার সমর্থন নিয়ে তোমরা প্রতিবার নির্বাচনে জয়ী হয়ে যে ক্ষমতার অপব্যবহার করেছ আজ থেকে তার করতে পারবে না। এবার এই আকবরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তোমাদেরকে জয়ী হতে হবে। ভাবি যান টিএনআর অফিস থেকে আমার নমিনেশন পেপার নিয়ে আসুন। একজন গর্ভবতী মায়ের পেটে লাথি শাস্তি কি জানিস? মৃত্যুদণ্ড। কিন্তু আমি তোকে সেই শাস্তিতে মারবো না, জিন্দা লাশ বানিয়ে বাঁচিয়ে রাখবো। ভাবি জুতা খুলে এর গালে মারো, যাতে এই জুতার বাড়ি ওদের বংশের মুখে গিয়ে পড়ে। ছেলের নাম রাখ অনুষ্ঠানে যেতে চাও, ভাই পর জন্য সরিটা বুনছো। কি করলে? আজ থেকে তোর ভাইয়ের নাম বন্ধ মুখান পারবি না, এটা আমার আদেশ। বউয়ের গায়ে হাত তুলতে লজ্জা করলো না তোর? ভাই যদি প্রকাশ্যে আমার গায়ে হাত তুলতে পারে তাহলে আমি কেন পারবো না? চুপ কর বৌমা, তুমি ভেতরে চল। মনে রাখিস, যার সাথে শক্তিতে পারবি না তাকে বুদ্ধিতে শেষ করে দিতে হয়। আর তাই কাল বিজয় চৌধুরীর ছেলের নাম রাখার অনুষ্ঠানে যাবার ব্যবস্থা কর। আসবো, তোমাকে দেখবো, সে আশাই ছেড়ে দিয়েছে ভাইয়া। মানুষের ইতিহাসে
স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়, কিন্তু ভাই বোনের সম্পর্ক আজীবন থাকে। বোন যা ভিতরে যা। চেয়ারম্যান সাহেবের ভাবসাব দেখছি অন্যরকম হয়ে গেছে, তাই না হুজুর? আল্লাহ, রজব, রমজান ও জেলকদ মাসে যাদের জন্ম, সেই জন্ম তারিখ অনুযায়ী জন্মদাতা জমিদার বিজয় চৌধুরীর উত্তরসূরি হিসেবে বিজয় নিশান অর্থাৎ নিশান চৌধুরীর নামটি অর্থপূর্ণ বিধায় নামটি রাখা যেতে পারে। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ও যেখানে থাকবে সেখানে কোনো বিপদ আপদ আঘাত আনতে পারবে না, দুষ্ট চক্রের মহাশক্তি ওকে পরাস্ত করতে পারবে না। হ্যাঁ, বাপ কা বেটা হবে। হুজুর, এমন দিনক্ষণ দেখে আপনাদের বংশের কারু নাম রাখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী। আমার প্রিয় গ্রামবাসীগণ, আপনারা এই অনুষ্ঠানে এসেছেন বলে আমি খুব আনন্দিত। আমার শ্রদ্ধ বাপ দাদারা আমার জন্য যে জমি রেখে গেছেন, আজ থেকে তার 500 বিঘার মালিক আপনারা। আপনারা আমার ছেলে এই নিশান চৌধুরীর জন্য দোয়া করবেন। নিশান চৌধুরী, নিশান চৌধুরী, নিশান চৌধুরী, নিশান চৌধুরী। আসসালামু আলাইকুম। আসেন আসেন চেয়ারম্যান সাহেব, আসেন বসেন। না থাক, সবাইকে আসসালামু আলাইকুম। আগামীকাল সবই জেনেছি, এখন কেন এসেছে তা বলো? এত বড় মহান দায়িত্ব পেয়ে আমি গর্বিত, তাই আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিরা যদি অনুষ্ঠানে আসেন তাহলে নিজেকে ধন্য মনে করব। আসি। আরে যাবে যাবে, যাওয়াই উচিত। আমার অপরাধটা কি? তুই ওকে সম্মান করে দাঁড়ালি কেন? হুজুর, আপনি চেয়ারম্যান নেই তাতে কি হয়েছে? আমার সম্মান দেওয়ার অভ্যেসটা তো আজও রয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদেরও সম্মান করার জন্য যে দাওয়াত দেওয়ার বুদ্ধি বিজয় চৌধুরী করেছে, কাল সেই অনুষ্ঠানে গিয়ে দেখবো চাকরের ছেলে কি করে ইমাম হয় আর চেয়ারম্যান কি করে প্রধান অতিথি থাকে, বিজয় চৌধুরী কেমন করে সেই ইমামের পিছনে দাঁড়িয়ে নাচ পড়ে। কোন কিতাবে লেখা আছে এটা অন্যায়? সমাজে নিয়ম নীতি আদর্শ বলে একটা কথা আছে। পবিত্র কোরআন শরীফ যার উপর নাজিল হয়েছিল আমাদের নবী রাসুলে করিম হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন গরিব। হযরত বিল্লাল রাদি আল্লাহু আনহু, তিনি ছিলেন কৃতদাস, যিনি পবিত্র আজান দিয়েছিলেন, যার সুমধুর কণ্ঠে আজান শুনে শত শত বিধর্মী
ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জুলমত খান ভুলে যাবেন না। মাওলানা হোসেন আলীর বাবা চাকর হলেও একজন খাঁটি মুসলমান ছিলেন, যিনি তার সন্তানকে আলেম পাশ করিয়ে ইমামতি করার যোগ্য করে গড়ে তুলেছেন, যার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা আমাদের জন্য জায়েজ। তারপরেও যদি এই পবিত্র স্থানে দাঁড়িয়ে তাকে অসম্মান করে একটি কথা বলা হয়, তাহলে আপনাদের দেহ থেকে হাত পা কল্লাটা আলাদা করে ফেলবো। ভয় দেখি আপনার সিদ্ধান্ত সঠিক করতে পারবেন না ভাইজান। হ্যাঁ, আমরা কেউ ওর মতো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবো না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, মুয়াজ্জিন সাহেব আজান দেন। আমাকে মাফ করবেন, আমি আজান দিতে পারবো না হুজুর। মাওলানা হোসেন আলী সাহেব। জি হুজুর। আজ আপনি আজান দিয়ে নামাজ আদায় করার প্রস্তুতি নিন। জি। আপনার কণ্ঠের মধুর আজান শুনে ওনারা বুঝু কাকে ওনারা অসম্মান করতে চেয়েছিল। আকবর, এ সহ্য করে নে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু তবে একটু সমস্যা আছে। কি? কি? মরে যাবে? না না না,
মরবে না, মারবে, মারবে। মামাকে মারার উপযুক্ত হাতিয়ার জন্ম নিয়েছে। জব্বার, তোর বউ বিজয় চৌধুরীকে মারার পথ উপহার দিল, উপহার। তাই সেই খুশিতে আমরা ফুর্তি করব, ফুর্তি। জমিদার বংশের একমাত্র কর্তা এখন উনি, তার মামা হয়ে ভাগ্নিকে দেখতে যাওয়া ওনার কর্তব্য। তা না হলে স্বপ্নের শ্বশুরবাড়ির সবাই কানাঘুষো করে মন্দ বলে স্বপ্নকে কষ্ট দেবে। কিন্তু বোনের কষ্ট দূর করতে গিয়ে হুজুরের উপর বিপদ আসতে পারে। এক ঘরে করে দেওয়াতে জুলমতখানা হুজুরের জীবনও কেড়ে নিতে পারে, তা আমি জানি। কিন্তু উনি যদি না চান তবুও ক্ষতি হবে, এমন হতে পারে। শ্বশুরবাড়ির কুটুমদের বলা অপবাদের কথা সহ্য করতে না পেরে স্বপ্ন আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তাই ওনাকে ওদের এক ঘরে করে দেওয়ার আদেশ অমান্য করে নিজেকে প্রথম আসামি হয়ে ফাগলিকে দেখতে যেতে হবে। না বেগম সাহেবা, তাহলে সুযোগের অপেক্ষায় থাকা ওরা হুজুরকে জীবিত ছাড়বে না। স্বপ্না, স্বপ্না গোলামা, দাঁড়া গোলামা। এত কাছে এসো এভাবে চলে যাচ্ছিস। ভাইয়া, তোমার কোনো ক্ষতি হলে আমি বাঁচব না ভাইয়া, আমি বাঁচব না ভাইয়া। তোর বাড়ি গেলে আমার ক্ষতি হবে তুই তা ধারণা করছিস? হ্যাঁ ভাইয়া, জানি না জীবনে কি পাপ করেছিলাম, যে শাস্তি আজ পাচ্ছি তাই তোমার মতো মহিন ভাইয়ের ক্ষতি করার জন্যে একটি অমঙ্গলের দিনে জন্ম নিয়েছে আমার ছেলে। ভাইয়া, তোমার জন্য যদি তোমার কোনো অমঙ্গল হয় তাহলে আমি বাঁচব না ভাইয়া, আমি বাঁচব না। এত ভয় করিস না লক্ষ্মী বোন আমার, আমাকে রক্ষা করার জন্য বাবা মায়ের দেওয়া দয়াল মসজিদের চাবিটা যথেষ্ট। আরে তুই আমার কলিজার টুকরার বোন, আরে তোর জন্য যদি আমার জীবনও যায় যাবে, আমি আমি তোর বাড়িতে যাব, তোর ছেলেকে তোর ছেলেকে দেখে আসবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আদরের বোনের ছেলেকে দেখতে এসেছেন, ভালো করে প্রথম এবং শেষ দেখা দেখেন না, মানে বারবার তো আর এই বাড়িতে পা রাখবেন না, ভাগ্নের মুখও দেখতে পাবেন না, তাই না? তোর চোখের পানি নয়, তোর মনের আনন্দ দেখার জন্যই আমি এসেছি। আসি বোন। ভাইয়া, কতদিন পরে আমার বাড়িতে এলে খালি মুখেই চলে যাবে,
অন্তত কিছু একটু মুখে দিয়ে যাও। শুনে কি বৌমা, দুপুর বেলায় খাওয়ার সময় কাউকে খেতে না দিয়ে যেতে বলা ঠিক না। তাছাড়া আপনি না চাইলেও আমরা কি তা মানতে পারি? আসুন খেয়ে যান। ধন্যবাদ, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাই। আরে যাবেন যাবেন, খাওয়া দাওয়ার পর খুব শীঘ্রই যাওয়ার ব্যবস্থা করব। তোমার ভাইয়ের পছন্দের পায়েস দিচ্ছ না কেন? আরে দাও দাও, নিজ হাতে ভাইকে খাইয়ে দাও। কতদিন তোর হাতে খাইনি, দে বোন, তোর হাতে আমার প্রিয় খাবারটা খাইয়ে দে। দিচ্ছি ভাইয়া। আকবর ভাই, ও সেই কখনই বাড়িতে গেছে, এখনো আসছে না, ওর কোন বিপদ হল না তো? আল্লাহ জানেন বেগম সাহেবা, হুজুর বলে গিয়েছেন ভাগ দেখে দেখে ওই বাড়ি থেকে ফিরে এসে এই বিজয়নগরের মাটিতে পা রাখার আগে নিজের আদেশ অমান্য করার শাস্তি তিনি নিজেকে দেবেন। আপনি ছাড়া কেউ তাকে তার সিদ্ধান্ত থেকে ফেরাতে পারবে না, তাই হুজুরকে এই শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে নিতে এসেছি। কিন্তু উনি কি আমার কথা রাখবেন? তাহলে নিশান বাবাকে নিয়ে চলুন, সন্তানের দোহাই দিয়ে হুজুরকে শাস্তির হাত থেকে রক্ষা করুন। চলুন বেগম সাহেবা, চলুন। এই হাড়ি পাতিল মাছতে ঘুরতে হাত ব্যথা হয়ে গেছে, এই সবই তোমার ভাইয়ের জন্য। দেখেছো দেখেছো ভাবি, আমাদের লাট সাহেবদের কাণ্ড, কতগুলো পায়েস রাধা হলো, অথচ তার ভাই ছাড়া আর কেউ একটা মুখে দেয়নি। তুই খা, তুই খা। আইসকে কুকুরটা এমন করছে কেন? যুবক, যুবক তোরা কোথায়? মা, বিজয় চৌধুরীকে যে তোরা বিষ খাইয়েছিস, ওর দোলটা টের হয়ে গেছে, তাই ভাইকে জানাতে যাচ্ছে। বিজয় চৌধুরী যদি বিষ খাওয়ানোর কথা জানতে পারে, তাহলে সম্পূর্ণ আক্রান্ত হওয়ার আগে যেভাবেই হোক নিজেকে বিষমুক্ত করে বেঁচে যাবে, আর ও বেঁচে গেলে আমাদের কাউকে ছাড়বে না, ধ্বংস করে দেবে আমাদের বংশকে, তাই যেভাবে হোক সবটাকে ধরতে হবে। আল্লাহ
মারো আমাকে। না হুজুর, আমি আপনাকে মারতে পারবো না। তাহলে আমি বিজয়নগর ছেড়ে চলে যাব, আর যদি তা না চাও মারো, মারো আমাকে, মারো। আমি বলছিলাম কি, আমরা তোর শক্তিশালী দেহের জোর কবরের ব্যবস্থা করে দিয়েছি, এখনই ওকে মারার একমাত্র সময়। যা, ওর নাম নিশানা এই দুনিয়া থেকে মুছে ফেল। দেরি না করে আমার ভয়ে আমানত আর নবজাত সন্তানকে নিয়ে তুমি তুমি চলে যাও, যাও বল, পালাও। না হুজুর, না, আমি পারব না, আমি পারব না। আমার কসম লাগে, তুমি যাও আকবর, আকবর, আকবর। আমি মরে গেলে এর প্রতিশোধ, ভাই প্রতিশোধ নিও। যা আকবর, যাও, যাও। ভাই, আপনি ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যান। যাও, যান। আমার সন্তান কিনে পালাও ভাবি। ওকে আমার আদর্শে গড়ে তুলে এর প্রতিশোধ আমার ওকম ভাবি, এ আমার ওকম ভাবি। পালাও তুমি, পালাও ভাবি, তুমি পালাও, পালাও ভাবি, তুমি পালাও।
চালিয়েছিস, আমাদের মান সম্মান শেষ করে দিয়েছিস, যার পরিণাম তোকে জীবন দিয়ে শেষ করতে হলো। এবার তোর নাম নিশানা এই দুনিয়া থেকে মুছে ফেলবো। এই জুলমত খান, ভেবেছিস আমি মরে গেলে তোরা বেঁচে যাবে, কিন্তু না, তোদের আজরাইল হয়ে প্রতিশোধ দিতে আর গরিবের অধিকার ফিরিয়ে দিতে এই বিজয়ের নিশান এই মাটিতে ফিরে আসবে, তোদের ধ্বংস করে দিতে আসবে। আমার নিশান আসবে, আমার নিশান আসবে, আসবে। নদীতে গোসল সেরে তোর বাবা যে কোনো নতুন কাজে পা বাড়াতেন। নিশান, তোর বাবা যে আদেশ দিয়েছিলেন আমি তা পালন করেছি, এবার তুই তোর দায়িত্ব পালন করে তোর বাবার আত্মাকে শান্তি দিবি বাবা। হ্যাঁ বাবা, হুজুরকে খুন করার পর ওই খুনিরা একের পর এক জুলুম অত্যাচার খুন খারাপি করে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাদেরকে গ্রাম ছাড়া করেছে, আপনার বাবার সেই প্রিয় মানুষদের আবার গ্রামে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এবার আমি খুনি জুলুমবাজদের অস্তিত্বকে ধ্বংস করে দিয়ে গরিবের অধিকার ফিরিয়ে দিব, আমার বাবার আত্মাকে, আমার বাবার আত্মাকে আমি শান্তি দিব। আমার কাছে অবাক লাগছে, এতদিন যে বিপদের চিন্তায় ছিলাম সেই বিপদের মুখে থেকেও তোদের মনে এত আনন্দ কি করে হয়, মুখ দিয়ে খাবার কি করে ঢোকে। ভাইজান, তুমি খামাকার টেনশনে আছো, সারা শহর তন্ন তন্ন করে খুঁজে যখন পাইনি তখন আমার মনে হয় আমাদের ভয় এমন কোথাও গিয়ে লুকিয়েছে জীবনে আর এই এলাকা ফিরে আসার সাহসই পাবে না। ঠিক বলেছো চাচা। আরে বাঘের ভয় কি বিড়াল কখনো বনে থাকে? ও বিড়ালের বাচ্চা নয়, মাইকেল বাচ্চা। আমাদের কাঁচা মাংস চিবিয়ে না খাওয়া পর্যন্ত হাত পেতে বসে থাকবে, যে কোনো সময় হিংস্র থামায় আমাদের জীবন কেড়ে নেবার চেষ্টা করবে। ওকে জীবিত বা মৃত হাজির না করা পর্যন্ত খাওয়া দাওয়া তো দূরের কথা, কেউ এক ফোঁটা পানিও স্পর্শ করতে পারবে না। আমি কইছিলাম কি, এই সবের মধ্যে আটকাইয়া না রাখা আমাকে যাইতে দাও, তারপর বাসা মরার খেলায় যদি বাচ্চা থাকো তখন তোমার ছেলেরা আসা আর সম্পূর্ণ করবে। না, ওই সুরের বাচ্চাকে তো মারবই, তার সাথে জ্যাম্পস নিলার বিয়ে দিয়ে ওর কলিজার দাঁত দিয়ে দেবো। মা দে, আমি তোর আশা পূরণ করতে পারলাম না, আমাদের মাফ করে দিস। না বাবা, না, আল্লাহ যদি সহায় থাকে আমার বিশ্বাস নিশানদের আশা পূরণ হতে দেবে না। এই চোখ কান খোলা রেখে সতর্ক দৃষ্টিতে চারিদিকে খেয়াল রাখ, অপরিচিত কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। জি হুজুর। এই চল যা, চল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। পাপা, হ্যাঁ
তোদের আজরাইল হয়ে মাটিতে পা দিয়েছি। আমাকে মারা বৃথা চেষ্টা করলে আজ তোরা মরবি। চুপ! তোর মরণ তোকে আজ এখানে ডেকে এনেছে। বলেছিলাম না ওই হারামজাদা এত সহজে আমাদের ছাড়বে না। হুজুর ঠিকই বলেছেন, আপনি বুঝলেও এরা বোঝে না। ২৫ বছর আগে যাদের গ্রাম ছাড়া করেছিলেন তাদের সবাইকে আবার গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। চুপ! আমি চুপ থাকলে কি হবে? এতক্ষণে মনে হয় গ্রাম ছাড়া লোকগুলো সবাই চলে এসেছে। অশোক অশোক, এবার কাউকে পালিয়ে বাঁচতে দেব না। হ্যাঁ হ্যাঁ, এবার মারবো না হয় মরবো, কাউকে ছাড়বো না। হাই বাবু। আসসালামু আলাইকুম। তোর বাবাকে খুন করেছে, এবার তোর লাশ পাঠিয়ে তোর ভাইকে মরণ বার্তা পাঠাবো। না বাবা, আমি ওকে বাঁচিয়ে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য ওকে বিয়ে করব। কাজের ঝি বানিয়ে বিজয় চৌধুরীর বংশের মুখে চুনকালি মাখাবো। এই কুলাঙ্গার বংশের রক্ত তুমি? আগে যদি জানতাম তাহলে তোমাকে দিয়েই আমি আমার বাবার হত্যার প্রতিশোধের পালা শুরু করতাম। আর তা যখন পারিনি তখন আজ তোমাকে আমি ক্ষমা করব না। আজ আমার কথা তোকে শুনতে হবে, তা না হলে তোকে আমি খুন করব। খবরদার, আমার দিকে এক পায়ে গুলি, তোমাকে আমি খুন করে ফেলবো। আমাকে খুন করে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নাও। রানী, তোমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্যই আমি বাবার পক্ষে কথা বলে অভিনয় করেছি। তাছাড়া আমার কোনো উপায় ছিল না। যে মামা আমাকে দেখতে এসে নিজের জীবন বিসর্জন দিয়েছে, তার মেয়ের জীবন রক্ষা করার জন্য আর যদি আমাকে মরতে হয় তাহলে আমি তাই করব। রাজা, আমার সন্তান হয়ে তুই আমার সাথে বেইমানি করছিস? যার বাবা ছিল আমাদের শত্রু, যার ভাই আমাদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাকে তুই বাঁচাতে চাস? কিন্তু না, আমি ওকে বাঁচতে দেব না। সাবধান! তোমার মা এখনো বেঁচে আছে। কিন্তু আমি ছাড়া কেউ জানে না সে কোথায় আছে। তুমি আমার ছেলেদের ছেড়ে দিলে আমি তোমার মায়ের ঠিকানা বলে দেব। যে চরে তোমার বাবার কবর সেখানেই তুমি তোমার মাকে পাবে। আমি ওকে সত্যি কথা বলে ওর মায়ের কাছে পাঠিয়েছি শুধু একটি মাত্র কারণে, ও যেমনি আমার সামনে আমার ছেলেকে মারতে চেয়েছিল তেমনি ওর মায়ের সামনে ওকে নির্মম ভাবে খুন করবি। এটা আমার আদেশ।
মা, আমি এতটা বছর তোর বাবার এই কবরে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, তোর বাবা যেখানে শুয়ে আছে সেই মাটিতে যেন আমার মৃত্যু হয়। আরে ফরিয়াদ করেছি আমার মৃত্যুর আগে তোর মুখখানে যেন একবার দেখতে পারি, তোর বুকে মাথা রেখে যেন মরতে পারি। আল্লাহ আমার সেই ফরিয়াদ কবুল করেছে। বাবার মৃত্যু তুমি দেখেছো, এবার তাদের নির্মম মৃত্যু তুমি দেখবে মা। যারা আমার বাবাকে তোমার সামনে খুন করেছে, আজ সেই আশা পূরণ করার জন্য খোদা তালা আমাকে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে মা, তোমার বুকে ফিরিয়ে দিয়েছে। তোর মা কবর দিয়েছে, আর আজ তোর মায়ের সামনে আমরা তোকে জ্যান্ত কবর দেব। বিজয় চৌধুরীর আশা আকাঙ্ক্ষাকে পুলিশ সাত করে দেব। এটা কবর কর। এতটা বছর আমি রবে নিস্তব্ধে তোমার পাশে ছিলাম, মৃত্যু কামনা ছাড়া আর কোন চাওয়া আমার ছিল না, কোনো ফরিয়াদ আমার ছিল না। কিন্তু আর যদি খোদা আমার সন্তানকে এই বুকে ফিরিয়ে দিয়ে কেড়ে নিতে চায়, তাহলে আমার নিশানের আগে আমার জীবন কেড়ে নিতে হবে। চোখের সামনে তোমার মতো আমার বুকের ধনকে আমি কেড়ে নিতে দেব না, কেড়ে নিতে দেব না, দেব না, দেব না। আহ
দয়াময় খোদা, তুমি রহমান রাহিম, তুমি জীবনদাতা, তুমি জীবন নেওয়ার মালিক, তুমি সর্বশক্তিমান। তাই এক মায়ের করুণা হাজারি এবং এক সন্তানের মৃত্যু যন্ত্রণার হাহাকার শুনে আমার অতৃপ্ত আত্মা নীরব থাকতে পারেনি। কুদরতের হাত দিয়ে আমার স্ত্রী সন্তানকে রক্ষা করো এবং ধ্বংস করে দাও ওই জালিমদের। আমার সন্তানকে শক্তি দাও খোদা, শক্তি দাও। আমার সন্তানকে তুমি রক্ষা করো খোদা, 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 রক্ষা করো খোদা। শেষ করতে চেয়েছিল, এবার তোকে শেষ করে তোর বাবার কোলে যা আমি দাগা দিয়ে দেব। এই হাত দিয়ে তুই আমার বাবাকে বিষ খাইয়েছিলি না? তুই প্রথম আমার বাবার জীবন কেড়ে নেওয়ার জন্য আঘাত করেছিলি না? এবার বোঝ মরণ যন্ত্রণা কেমন লাগে, বোঝ। আমি
এই হাত দিয়ে তুই আমার বাবাকে শেষ আঘাত করেছিলি, আমাকে জ্যান্ত কবর দিয়েছিলি না? আমি অপরাধী, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে জীবন দিতে দাও। আজ তুই মরণ যন্ত্রণায় চিৎকার দিবে, এই চিৎকার আমার বাবার কানে গিয়ে পৌঁছবে, আমার বাবা আপনার শান্তি পাবে। ও নিশান্ত চৌধুরী, 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 নিশান্ত চৌধুরী। ঢাক ঢাক করে এই অন্তরে।